চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা বিভিন্ন জেলায় পানির জন্য হাহাকার উপজেলা সুষ্ঠ ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে বললেন সহিংসতা রোধে সবার সহযোগিতা কামনা এবং সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া মিয়ানমারের দুশো আটাশি সেনা ও বিজেপি সদস্যকে ফেরত বাংলাদেশ স্বাগত এশিয়ান নিউজে পাঠাল বাংলাদেশের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধ কখনো কোন সমাধান দিতে পারে না এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত নারী শিশু সহ সব বয়সী মানুষের শিকার হয়ে জীবন পর্যন্ত দিচ্ছেন সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে এই আহ্বান জানান তিনি যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব রিপোর্টে বিস্তারিত থাইল্যান্ডে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় যে কোনো উপায় ক্ষমতা আসতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাদল কাদের দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তাদের বোধগম্য হচ্ছে না যে আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণের পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে বিবৃতিতে ও বায়দুল কাদের বলেন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি সারা দেশে আবার তাপপ্রবাহের সতর্ক বার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে এই সতর্ক বার্তা জারি করা হয় এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানায় আগামী তিন দিন তাপপ্রবাহ এমনটাই থাকতে পারে তারপরও তাপ্রবাহ কমবে এমন কথাও বলা যাচ্ছে না আসলে এ মাস জুড়েই তাপপ্রবাহ থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে টানা তাপদাহে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ এর মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি একসঙ্গে অনেক রোগীর চাপ থাকায় হিমশিম অবস্থায় পড়তে হয়েছে নার্স ও চিকিৎসকদের তবে মন্ত্রণালয় নির্দেশনায় চিকিৎসা সেবা জোরদার করেছে হাসপাতালগুলো এমন পরিস্থিতিতে বারবার পানি পান করার পাশাপাশি অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত গত এক সপ্তাহ ধরে সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ মধ্যে দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাপমাত্রার এই পরিবর্তনের কারণে সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে রোগী বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছে নানা রোগে রাজধানীর হাসপাতালগুলোর বহির্বিভাগের চিত্রই প্রমাণ করে বর্তমান পরিস্থিতি কতটা তীব্র বেশিরভাগ রোগী আসছেন একই ধরনের রোগের ইতিহাস নিয়ে বাচ্চার শরীর অসুস্থ হয়ে পড়েছে খেতে যাচ্ছে না ড্রে হচ্ছে পাতলা পায়খানা আর সাথে জ্বর বেশি সম্ভব এইটার জন্যই কারণ এক মাসও তিনবার আমি ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাবার পর থেকেই এই অব সমস্যা কিছু দিন যাবৎ জ্বর তারপর হচ্ছে বমি বমি ভাব খাচ্ছে না কিছু নিস্কিন ডাক্তার দেখা দিয়ে আসছি গরমের কারণে এইগুলো প্রবলেম দেখা দিচ্ছেন মানে হিমশিম হচ্ছে তাদের আউটডোরের পেশেন্ট বেশি অন্যান্য বছরের তুলনায় প্লাস হলো ভর্তি রোগীর সংখ্যা বেশি বেশিরভাগই আস্তে ঠান্ডা কাশি কারণ এই গরমের মধ্যে যেটা সমস্যাটা বেশি দেখা যায় যে ঠান্ডা লেগে যায় কারণ প্রচুর পরিমাণে বাইরে গরম ঘেমে যাচ্ছে ঘেমে বাসায় এসে ঠান্ডা পানিটা খাচ্ছে বা ঘামটা মুছে ফেলে না সাথে সাথে গোসল করছে সব কিছু মিলে ঠান্ডা কাশি নিউমোনিয়া এটা কিন্তু অনেক বেশি হচ্ছে কিন্তু প্রচণ্ড গরমে তারা ঘামেও বেশি গত চব্বিশ ঘন্টায় যদি বলি আমরা প্রায় ২৫০ জনের মতো আমরা জ্বর ঠান্ডা কাশি নিউমোনিয়া রোগীগুলোকে আমরা বইগুলোকে চিকিৎসা দেওয়া হয়েছে আর এর মধ্যে হচ্ছে চব্বিশ ঘন্টায় শুধু নিউমোনিয়া নিয়ে মানে যেগুলো সাধারণত একটু জটিল থাকে যাদেরকে হচ্ছে হসপিটালে ইনজেকশন দিতে হয় স্যালাইন দিতে হয় তাদের ভর্তি করা হয় অক্সিজেন দিতে হয় তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর হাসপাতালগুলো বিশেষভাবে তৈরি রয়েছে বলে জানান তিনি ডেঙ্গু সহ সব চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম প্রস্তুত রয়েছে বলে জানান চিকিৎসকরা বহির বিভাগের চাপ প্রতি বছর এই সময়টাতে এইরকমই থাকে আমরা এক প্লাস এগারোশো থেকে তেরোশো রোগী এখন দেখা হচ্ছে অন অ্যান অ্যাভারেজে যেটা হচ্ছে শীতকালে একটু সেটা হচ্ছে কম থাকে যেমন সেটা বিলো থাউজেন্ডে দেখি যে এই এখন দুশো থেকে তিনশো রোগীর রাসটা এটা গরমের জন্য বেড়েছে ঘুমা এটা আসলে একটু ক্রুশিয়াল টাইম যেহেতু খুব গরম প্লাস ডেঙ্গুর সম্ভাবনা আছে সাথে কিন্তু করোনা কিন্তু এখন চলে যায়নি এক্ষেত্রে বলবো যে যারা জনগণ আছেন তারা যদি মনে করেন তাদের একটু ঠান্ডা অনুভব হচ্ছে অথবা কাশি হচ্ছে দেরি করবেন না তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেবেন কাসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা তীব্র গরমে হাসপাশ হয়ে উঠেছে জনজীবন শুকিয়ে গেছে নদী নালা খালবিল না বিশুদ্ধ পানি এতে পানির তীব্র সংকট দেখা দেওয়ায় দুর্বিষহ হয়ে মেহেরপুরের জনজীবন পানির অভাবে কৃষকদের চাষাবাদে দেখা দিয়েছে শঙ্কা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস বলছে সুপেয় পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা হবে মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রশিদ আকন কয়েকদিনের তীব্র তাপদাহে মেহেরপুরে শুকিয়ে গেছে নদী নালা খালবিলের পানি পানি উঠছে না টিউবওয়েলেও ফলে দেখা দিয়েছে সুপেয় পানি সংকট হস্তচালিত নলকূপে শীত ও বর্ষাকালে পানি সংকট না থাকলেও গ্রীষ্মকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় নব্বই ভাগ নলকূপে পানি ওঠে না যাদের নলকূপ একটু গভীর সেখানে পানি নিতে ভিড় করেন স্থানীয়রা পানি আসে না তারপরে দেখলাম মোটার দিচ্ছি তারপরে পানি আসে না খাওয়ার পানির সমস্যা গোসলের সমস্যা গরু বছরের নদীতে পানি নাই নদীতে শুধু বালি আর বালি প্রচন্ড তাপের কারণে পানি নিচে গেছে তার কারণে পানি পাওয়া যাচ্ছে পানি পাওয়া যাচ্ছে না আমার ধান আবাদ করার সমস্যা হয়ে যাচ্ছে একজনের বাড়ির পানি আনতে গেলে কষ্ট হবে তারাও মুখ মুখ কালো কষ্ট আমরাও কষ্ট করে মুখ খাই এদিকে তীব্র পানি সংকটে ব্যাহত হচ্ছে কৃষি কাজও বাড়তি খরচে সেচ দিতে হচ্ছে প্রতি বিঘা জমিতে পানি potentiটা næসিনে কম ঠিক আছে পানি এখন নিচের দিকে রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিছে এক বিঘা বই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে আগে এক বিঘা বই ভিজাতে 2 লিটার তেল লাগতো এখন হচ্ছে 5 লিটার তেল লাগছে বোরিং মতন পানি উঠছে সেই না সঙ্গে এখন পানি উঠছে না সব মিলে অত্র এলাকার অবস্থা বর্তমানে খুব খারাপ এমন বাস্তবতায় শুপিও পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস স্থানীয় প্রশাসনের আন্ত জেলার যে নদীগুলো আছে অন্যান্য নদীগুলো এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ এবং পানি সব সময় থাকে এবং নদীর পানির কারণে যাতে আশেপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে সে পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি আশা করছি আগামী মাসে আমাদের প্রায় চুয়াত্তরটা গভীর সাবমার্স পান্ত এটা দ্রুত শুরু করবে যাতে মানুষের পানির অভাবটা না থাকে সরকারি টেন্ডার হয়ে গেছে আমরা আশা করছি আমরা মে শুরু করবো মেহেরপুর জেলায় সরকারিভাবে বারো হাজার নলকূপ স্থাপন করা হয়েছে এর মধ্যে অগভীর সাড়ে সাত হাজার গভীর দুই হাজার সাতশো ও টিউবওয়েল এক হাজার একশো পঞ্চাশটি এশিয়ান টেলিভিশন বৃষ্টির আশায় আজও দেশের বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসলেরা অংশ নেন নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা সকাল নটায় লক্ষ্মীপুর আদর্শ সামদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় জবাই নবাবগঞ্জের শিবগঞ্জে সালাতুল ইসতেজকার বিশেষ নামাজ আদায় করেছে হাজারো মানুষ এদিকে নারায়ণগঞ্জের ফতুলায় বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে উপজেলার জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয় নামাজে ইমামতি করেছেন দাতা সড়কের বড় মসজিদের খতিব আব্দুর রহমান নেত্রকোনায় নামাজ করেছেন মুসলমানরা মোক্তারপাড়া মাঠে সম্মিলিত উলামা মাসায় মাসায়েক পরিষদের অন্যতম আলেম দিন হজরত মাওলানা মুফতি তাহির কাশিমি সালাতুল ইস্তিকার নামাজ ইমামতি করেন এছাড়া কুড়িগ্রাম নোয়াখালী নওগাঁ টাঙ্গাইল পটুয়াখালী বরগুনা শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য নামাজ আদায় করেন মোসুরিরা উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল সকালে আগারগাঁও নির্বাচন ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে সভায় তিনি এসব কথা বলেন সিসি কাজী হাবিবুল আওয়াল বলেন দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয় ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে সভায় দেশের সকল জেলার প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত আছেন পুলিশ প্রধান সহ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন দশক উপজেলা নির্বাচনের প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থী ও সমর্থকরা এ বিষয়ে আরও খবর নিয়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক 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 প্রচারণা কেমন জমে উঠেছে এবং কি বলছেন প্রার্থীরা হ্যাঁ শুভন আপনার যেমনটা বলছিলেন আমার দেখছি যে সারা দেশে যে উপজেলা পরিষদ নির্বাচনের তফসি সেটা কিন্তু ঘোষণা হয়েছে তো আমি তাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এই উপজেলায় কিন্তু দ্বিতীয় ধাপে একুশে মে কিন্তু উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমরা বিভিন্ন প্রার্থী দেখছি যে দিনে রাতে কিন্তু মাসটা শষু হয়ে বিভিন্ন ভোটারদের কাছে কিন্তু তারা প্রার্থনা করছে আমরা কথা বলতে চাই এই মুহূর্তে সিরাজগঞ্জের যে উপজেলার যে ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদুজ্জামান কাকুন আপনি আসলে কেমন প্রচারণা করছেন এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন জি আসসালামু আলাইকুম আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি আমি আটত্রিশ বছর ধরে উল্লাপাড়ায় মাটি মানুষের সাথে সংযোগ রেখে ব্যবসা খেলাধুলা রাজনীতি সকল ক্ষেত্রে আমি বিচরণ করছি তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি আশাবাদী আমাদের উল্লাপাড়ার মাটি মানুষের জননন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদ সদস্য জনাব শফিকুল ইসলাম শফি ভাই যেমন চাচ্ছেন উল্লাপাড়া উপজেলার নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর ফ্রি এবং অংশগ্রহণমূলক হয় আমরা প্রায় আঠারো জন প্রার্থী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ সকলেরই একই প্রত্যাশা এবং এই প্রত্যাশা মিলে জননেত্রী শেখ হাসিনার চাহিদা অনুযায়ী যেন এই মানুষ যেন তাদের পছন্দর ভালো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে আমরা সকলে সে আশা করছি এবং সেই লক্ষ্যে আমি মাঠ চষে বেরাচ্ছি আমি আশা ইনশাল্লাহ

আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী আসলে মাঠে ঘাটে অলি বিভিন্ন ভোটারদের কাছে প্রার্থনা করছে আমরা একটু কথা বলতে চাই একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাভলি পারভিন আপনি একটু বলবেন যে আসলে আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনা করছেন আসলে কেমন সারা পাচ্ছেন আপনি আসসালামু আলাইকুম আমি লাভলি পারভিন আমি উল্লাপাড়া আগামী একুশে মে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে মহিলা ভাইস প্রার্থী আমি মাঠে আছি গত দুই মাস ধরে আমি আমাদের উল্লাপাড়া উপ জেলায় প্রায় চোদ্দোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা আমি গত দুই মাস ধরে প্রত্যেকটা আনাচে কানাচে আমি যাচ্ছি এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছি তাদেরকে আমি প্রচুর সারা পাচ্ছি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন তিনি সেই আমাদের জনগণ উৎফুল্লভাবে ঈদের আমন্ত্রণের মতো তারা কেন্দ্রে যাবে এবং ভোট দেবে এই আশা এই ব্যক্ত করতেছে সবাই আমাদেরকে এবং তারা আশা করছে যে আমাকে প্রচুর ভোট দেবে এবং বিজয় করবে কারণ আমার কারণ আমি একটা সংগঠনের সাথে জড়িত আমি নারী নেত্রী নিয়ে কাজ করি আমি চাই প্রত্যেকটা নারীরা যেন একজন উদ্যোক্তা হয় কারণ নারীরা আমরা অবহেলিত আর নাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতা নিয়ে কাজ করে বিশ্বের দরবারে বিশ্ব নেত্রী হিসেবে পরিচিত লাভ হয়েছেন আপনি শুনছিলেন আসলে আমরা প্রার্থীদের কাছে তাদের অভিযোগ শুনছিলাম তো সাধারণ ভোটার যেটা চাইছে তারা একুশে যে মে ভোট হবে সেই ভোটে তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের পাঠে সর্বশেষ অবস্থা সুবর্ণা ফারুক আপনাকে ধন্যবাদ দর্শক সিরাজগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিন্না ফারুক চলমান তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরো বাড়বে কিনা তা দু একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম নাহার সকালে সচিবালয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বেগম শামসুন নাহার বলেন আবহাওয়া অফিস জানিয়েছে সামনের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে সবকিছু বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে না খুলে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অনলাইন ক্লাসের বিষয়েও তিনি বলেন অনলাইনে ক্লাস চলমান রয়েছে কিন্তু অনেক স্কুলে সেই সুযোগ নেই ফলে সবকিছু তাপমাত্রাটা বাড়বে কিন্তু আমাদের মন্ত্রী হয়তো বিদেশে আছে উনি উনি যখন কালকেই হয়তো ফিরবেন ফেরার পরে আমরা এটা একটা সিদ্ধান্ত নেবেন অনলাইনে আছে কিন্তু সেটা আমরা পরে দেখবো এখন তো সবাই সব গ্রামগঞ্জে তো স্কুল আছে তারা তো অনলাইনে অভ্যস্ত না অতএব সবকিছু চিন্তা করি আমাদের কাজ করতে হবে মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজেপি সদস্য সহ দুশো জনকে ফেরত পাঠিয়েছে বিজেপি ভোর ছটার দিকে কক্সবাজারে এ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি বলেন ভোরে বিজেপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে এ ঘাট ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয় পরে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে আগত বিজিপি সদস্যদের হস্তান্তর করলে কোস্টগার্ডের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিনডুইনের উদ্দেশ্যে কক্সবাজারে বিআইডব্লিউটি এ ঘাট ত্যাগ করে এদিকে মিয়ানমারের কারাভোগ শেষে দেশে ফিরেছেন একশো তিয়াত্তর বাংলাদেশি প্রসঙ্গ সাভারে একটি টিম্বার মিলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে অ্যান্ড ভোর পাঁচটার দিকে সাভারের রাজাসন দারোগা মার্কেট এলাকায় রাজাসন ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে এই আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত দশজন ফায়ার সার্ভিস জানায় ভোর পাঁচটার দিকে ওই টিম্বার অ্যান্ড স মিলে ভয়াবহ আগুন লাগে এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এইচএম এক্সপার্ট স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এম স্টিল বি ফাইভ হান্ড্রেড চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নং চিকনদণ্ডী ইউনিয়নের উপনির্বাচনে নিয়োগকৃত তেরো প্রিজাইডিং অফিসার অপসারণের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে নং চিকনদন্ডি ইউনিয়নের উপনির্বাচনে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী এই সংবাদ সম্মেলন করেন লিখিত বক্তব্য পাঠ করেন চিকনদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শৌকত ওসমান এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেকেন্দার রাশদ আলী মাহমুদ হাজি হেলাল জোহরুল আলম আলমগীর সহ অন্যান্যরা নিউজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ জানিয়ে চলমান যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা বিভিন্ন জেলায় পানির জন্য হাহাকার উপজেলা ভোটের মাধ্যমে কমিশন প্রমাণ করতে চায় দেশে গণতন্ত্র আছে বললেন সিসি সহিংসতা রোধে সবার সহযোগিতা কামনা এবং সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া মিয়ানমারের দুশো সেনা ও বিজেপি সদস্যকে ফেরত পাঠাল বাংলাদেশ এশিয়ান নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ